মাসিকের সময় অত্যাধিক রক্তক্ষরণ এটা কতটা বিপজ্জনক আপনার জন্য সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস সাধারণত মাসিক কিন্তু মহিলাদের নির্দিষ্ট সময় পরপর হয় অর্থাৎ একটা নির্দিষ্ট সাইকেল থাকে একুশ দিন পঁচিশ দিন তিরিশ দিন এমনটা এবং যে সময় আপনার মাসিক হবে তা থেকে তিন দিনও থাকতে পারে পাঁচ দিন থাকতে পারে সাত দিন থাকতে পারে এবং মাসিকের ব্লাড খরণের যে পরিমাণটা প্রথম দুই দিনে একটু বেশি পরিমাণে ব্লাড খরণ হবে পরের দিনগুলোতে কিন্তু খুবই সামান্য পরিমাণ ব্লাড ক্ষরণ হতে হতে মাসিক শেষ হয়ে যাবে যদি আপনার পাঁচ সাত দিন একই রকমভাবে ব্লাড খরণ হয় অথবা পাঁচ সাত দিন থেকে অনেক বেশি দিন ধরে ব্লাড খরণ হয় তাহলে কিন্তু এটাকে অস্বাভাবিক বলা হবে এটাকে কিন্তু কখনো স্বাভাবিক হিসাবে ধরা যাবে না অনেক ভিউয়ার আছেন আমার চ্যানেলে যারা আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠান যে আমার মাসিক এতদিন ধরে হচ্ছে দশ দিন পনেরো দিন ধরে মাসিক হয় তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই বিষয়টাকে আপনারা গুরুত্ব দেবেন কারণ এটা কিন্তু কোনো স্বাভাবিক লক্ষণ নয় তো ফ্রেন্ডস এই সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন কিছু ঘরোয়া উপায় যদি আপনারা প্রপারলি ফলো করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা আপনাদের ঠিক হয়ে যাবে তো ফ্রেন্ডস ফার্স্ট হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা কিন্তু গর্ভাশয়ের বিভিন্ন রোগের ক্ষেত্রে ভালো কাজ করে যদি আপনার খুবই বেশি পরিমাণে ব্লাড খরন হয় অথবা যদি কম পরিমাণে ব্লাড খরন হয় পিরিয়ডসের ব্লাড ঘরণের সময় অত্যন্ত ব্যথা এছাড়াও সময়ের আগে পিরিয়ড চলে আসা অথবা সময় মতো পিরিয়ডস না আসা পিরিয়ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে যদি আপনারা তুলসী পাতার এই ঘরোয়া রেমিডিটা ফলো করতে পারেন প্রথমে আপনারা দুই চামচ তুলসী পাতার রস নেবেন এবং তার সাথে সমপরিমাণ মধু অথবা মিশ্রি গুঁড়ো মিশিয়ে আপনারা সেবন করবেন এই মিশ্রণটি আপনারা চেটে খাবেন এটাতে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল পাবেন নেক্সট হচ্ছে খানিকটা ধনে পাতা নেবেন এবং দুই গ্লাস পরিমাণ জলে ধনেপাতা পাতা ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর যখন জলটি এক গ্লাস পরিমাণ হয়ে যাবে তখন আপনারা সেই জলটি সেবন করবেন আপনার পিরিয়ড আসার চার দিন আগে থেকে আপনারা এই জলটি সেবন করবেন তাহলে কিন্তু আপনাদের ব্যথাযুক্ত পিরিয়ড এবং পিরিয়ড না হওয়ার যে সমস্যা সেটা কিন্তু ঠিক হয়ে সময় মতো পিরিয়ডস চলে আসবে নেক্সট হচ্ছে যদি আপনার অত্যাধিক পরিমাণে ব্লাড খরণ হয় পিরিয়ডসের সময় তাহলে কিন্তু আপনার রক্ত অল্পতার সমস্যা দেখা দিতে পারে তো এক্ষেত্রে আপনারা প্রতিদিন সকালবেলা এক গ্লাস করে বেদানার রস অবশ্যই খাবেন তাহলে কিন্তু আপনাদের রক্ত অল্পতার সমস্যা দেখা দেবে না রক্ত অল্পতার সমস্যা থাকলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে প্রেগনেন্সি আসতেও কিন্তু সমস্যা দেখা দেবে এছাড়াও আপনারা এই সমস্যাতে বিট এবং গাজরের রস সম পরিমাণে মিশিয়ে আপনারা প্রতিদিন সেবন করবেন ব্রেকফাস্ট করার পর তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো ফ্রেন্ডস যে পদ্ধতিগুলো বললাম এগুলো যদি প্রপারলি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অত্যাধিক পরিমাণে ব্লাড খরণের সমস্যা পিরিয়ডস সংক্রান্ত সমস্ত সমস্যা ব্যথা হওয়া কম পরিমাণে ব্লাড খরণ বেশি পরিমাণে ব্লাড খরণ সময় মতো না হওয়া সমস্ত সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করুন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য